الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজ 27শে রমজান আমরা শেষ করেছি সৌদি আরবে। 28শের রাত তারাবির পরে ইশার সালাত এবং তারাবির পরে আজ এই 27 রমজান মোতাবেক 9 মে 2021 আমাদের ধারাবাহিক আলোচনা যে গোটা বছর ধরে চলে আসছে নাজাত প্রাপ্ত দলের আকীদা, এর পর্ব নম্বর 45 নিয়ে আলোচনা করব। বিষয়বস্তু ধারাবাহিক এটি চতুর্থ, ঈমান বির রাসূল, রাসূলগণের প্রতি ঈমানের। আসল বিষয়বস্তু হচ্ছে আজকের মুজিজাতুল আম্বিয়া, নবী রাসূলগণের মুজিজা। আর এই দিয়ে ঈমান বির রাসূল, রাসূলগণের প্রতি ঈমান আমাদের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। তারপরে পরকাল সম্পর্কে আলোচনা শুরু হবে সামনে সপ্তাহ থেকে। আল্লাহ যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ঈমান আমল যেন কবুল করেন, ভুল ভ্রান্তি মাফ করেন। এই মাহে রমজানে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল দীন দুনিয়ার সার্বিক রহমত বরকত মাগফিরাত আল্লাহ যেন আমাদের দান করেন। আলোচনা শুরু করি। বলছেন লেখক, মাহিয়া মুজিজাতুল আম্বিয়া, নবীগণের মুজিজা কি? মুজিজার প্রথম কথা সংজ্ঞা, মুজিজার পরিচয় এবং তারপরে কিছু মুজিজার দৃষ্টান্ত বা মুজিজার প্রকরণ। বলছেন, আল মুজিজাতু হিয়া আমরুন খারিকুন লিল আদা। মুজিজা বলা হয় এমন একটি বিষয়কে যা হচ্ছে অসাধারণ, যা সাধারণভাবে হয়ে থাকে তার ঊর্ধ্বে, এমন কোনো কিছু নয় যেটা মানুষের পক্ষে সেটা সম্ভব বা সাধারণ, অসাধারণ কিছু হওয়া। কারিকুল আদা, যেটা অভ্যাসগত সচরাচর হয়ে থাকে তার ঊর্ধ্বে সেটি, অসাধারণ কিছু ঘটে যাওয়া নাম মুজিজা। তার সাথে কিছু কিছু আলমাই কেরামগণ আরেকটি শর্ত লাগিয়েছেন, মাকরুনুন বিত্তাহাদ্দি, যাতে চ্যালেঞ্জ থাকবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে তা নবী রসুলগণ চ্যালেঞ্জ করবেন জাতিকে, যে তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করো, হয় তোমরা ইমান নিয়ে আসো এ মুজিজা দেখে শোনে, আর না হইলে এই মুজিজার খণ্ডন করো বা এই মুজিজা তোমরা মোকাবেলা করো। যেমন মুসা আলাইহিসসালাম লাঠি মুজিজা দেখিয়েছেন, তাকে 9টি যে প্রসিদ্ধ মুজিজা দেওয়া হয়েছিল ফেরাউনের কাছে, যখন তাকে নবী রসুল করে দিনের দাওয়াত নিয়ে আল্লাহ প্রেরণ করেছিলেন সেই সময়, তো তাতে চ্যালেঞ্জ ছিল। এই চ্যালেঞ্জের শর্ত মুজিজা আছে কি না, এই ক্ষেত্রে ওলামাদের দুটো মত রয়েছে। প্রসিদ্ধ এটি যে তাতে চ্যালেঞ্জ হয়ে থাকে, কিন্তু প্রতিটি মুজিজাতে সাধারণত চ্যালেঞ্জ হয়ে থাকে না। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার এই ক্ষেত্রে ভিন্ন মত রয়েছে, এবং তিনি একজন বড় মহাকে গবেষক, গবেষক ইমাম, এবং তিনি একজন মুজাদ্দিদ সংস্কারক, সুতরাং তার কথার বড় একটা ওজন রয়েছে। প্রথম কথা, তিনি মুজিজা সম্পর্কে বলেছেন যে নবীগণের যে মুজিজা, এই পরিভাষাটি, এটিকে মুজিজা বলার চাইতে আয়াতুন নবুয়া বলা বেশি উত্তম হচ্ছে। আয়াতুন নবুয়া, নবুয়াতের নিদর্শনাবলী বা প্রমাণাদি, আয়াত বলা হয় যেগুলি কোনো কিছুর প্রমাণ বহন করে, সৃষ্টিগত যে আয়াত বা নিদর্শন। আয়াত দুই রকম, নিদর্শন
এক হচ্ছে আয়াতে কৌমিয়া সৃষ্টিগত নিদর্শন যা আল্লাহ করে থাকেন, আর এক হচ্ছে শরীয়তগত বিধানগত আয়াত যা কোরআনে কেরিমের আয়াত বা দিনের বিধি বিধান। বললে ও আন্নিওয়ালা আয়াত আমার পক্ষ থেকে পৌঁছে দাও, যদিও একটি আয়াত মানে শরীয়তের কোন বিধান হোক না। তো ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ মুজিজাতকে বলেছেন যে মুজিজা না বলে, মুজিজাতুল আম্বিয়া না বলে আয়াতুন নবুয়াহ, নবুয়াতের দলিল। কারণ নবীরা যখনই মুজিজা প্রকাশ করেছেন আল্লাহ নির্দেশে বা আল্লাহর ইচ্ছায়, তাদের ক্ষমতাই ছিল না, যখন আল্লাহ চায় তাদের হাতে যখন প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে নবুয়াতের দলিল যে ইনি হচ্ছেন নবী, ইনি হচ্ছেন রসুল, সেই জন্য ওনার মাধ্যমে মুজিজা বহি প্রকাশ করছে বা মুজিজা প্রকাশ হচ্ছে। এবং তিনি বলেছেন এগুলো হয় আয়াত নবুয়া বলেন, না হয় বারাহিন নবুয়া বলেন, বুরহানের বহুবচন নবুয়াতের অকাট্য প্রমাণাদি, বা বাইয়েনাতুন নবুয়া বারাহিন হা ও বাইয়েনাত আয়াত নবুয়া নবুয়াতের নিদর্শনাবলী, বা বারাহিন নবুয়া নবুয়াতের অকাট্য প্রমাণ বা দলিল, বা বাইয়েনাতুন নবুয়া বাইয়েনাত মানে স্পষ্ট দলিল। কারণ কোরআনে কেরিমে যে পরিভাষাগুলি ব্যবহৃত হয়েছে মুজিজা সম্পর্কে, তা হয় আয়া বলা হয়েছে নিদর্শন, না হয় বাইয়েনা বলা হয়েছে সুস্পষ্ট দলিল, না হয় বুরহান বলা হয়েছে অকাট্য দলিল প্রমাণ। ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইয়িনাত, আল্লাহ বলছেন সূরা ইসরা, নিঃসন্দেহে আমি মূসা আলাইহিস সালামকে 9টি আয়াতুম বাইয়্যিনাত সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়েছি, আয়াত বলা হয়েছে এবং ইয়ারাত বলা হয়েছে। খাজানিকা বুরহানানি মির রাব্বিক, হে নবী এই দুটো মূসা আলাইহিস সালাম আল্লাহ বলছেন সম্বোধন করে যে এই যে তোমাকে লাঠি দিলাম যেটা অজগর সাপে রূপান্তরিত হয়ে যায় মুজিজা হিসাবে, আর হাত তোমার বগলে রেখে যদি বের করো তাহলে সেটা শুভ্র উজ্জ্বল হয়ে উঠে, এই দুটো যে আসা আসায় মূসা এবং ইয়াদে বায়দা খাজানিকা বুরহানান, এই দুটো হচ্ছে ওয়াকাট্য দলিল প্রমাণ, বুরহান রব্বিকা তোমার রবের পক্ষ। এই ভাষাগুলি কিন্তু কোরআনী ভাষা, এই জন্য ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে মুজিজা না বলে যদি বলা হয় একটু আয়াতুন নবুয়া বা বারাহিনুন নবুয়া বা বাইয়েনাতুন নবুয়া তাহলে বেশি ভালো। তারপরে সংজ্ঞাতে আর একটি শর্ত লাগানো হয়েছে, হ্যাঁ যেটা বলছিলাম যে চ্যালেঞ্জের কথা, তিনি আরো বলছেন যে লাইশ তারা তুত্তাহাদ দিবে আয়াতিলাম দিয়ে, নবীগণের মাধ্যমে যে মুজিজাগুলি এসেছে সেগুলোতে চ্যালেঞ্জের শর্ত নেই যে চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ ছাড়াও মুজিজা হইতে পারে। জি, বরং আয়াত দলিল আর নবুয়াতিন নবী, নবী যে কোনো নবীর নবুয়াত বা রিসালাতের দলিল প্রমাণ বহন করে এই মুজিজাগুলি, চ্যালেঞ্জ তার দ্বারা হোক অথবা না হোক। যেমন সম্পর্কে আগের যত নবী রসুল এসেছেন সবাই কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন নিজ নিজ জাতিকে, ঈসা মূসা যত নবী রসুলগণ এসেছে সবাই কি নববাশেরাম বেরাসুল ইয়াতি মিম্বাদ ইসমাহু আহমদ, ঈসা আলাইহিস সালাম বলতেন তার হাওয়ারিদেরকে সাথী সঙ্গীদেরকে মমিন যারা ছিল সেই যুগে তাদেরকে, তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি বিরাসুল একজন রাসুলের আমার পরে ইয়াতি মিম্বাদি আমার পরে আগমন করবে ইসমাহু আহমদ, তার নাম হবে আহমদ। এটা তো চ্যালেঞ্জ করা হয়নি, তো চ্যালেঞ্জের কথাটি শর্ত নয় মুজিজা। তাইমার মত তো এই মতের পক্ষে দলিল খুব শক্তিশালী। সালেমন আলিল মুআরাদা, আর মুজিজার সংজ্ঞাতে আর একটি কথা উল্লেখ করেছেন আলমায়, সেটা হচ্ছে যে তার মোকাবেলা থেকে সে নিরাপদ, মানে মোকাবেলা করে মুজিজাকে কেউ হারিয়ে দেবে এই ক্ষমতা কোনো শক্তির নেই। এই জন্য ফেরাউনের এত দাপট, এত ক্ষমতা, এত বড় বড় সে যুগের বিখ্যাত জাদুঘরদেরকে একত্রিত করেছিল, কিন্তু মূসা আলাইহিস সালামের একটি সামান্য লাঠির মুজিজার কাছে সবাই হার মেনেছিল, আর সবাই সেজদা লুটিয়ে পড়েছিল, ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু ফেরাউন তাতেও হেদায়ত পায়নি, বদনসিব সে হেদায়ত পায়নি। মুজিজা দুই ভাগে বিভক্ত,
বা দুই ধরনের, বলছেন ওয়াহিয়া ইম্মা হিসিয়াত, মুজিজা হয় অনুভূত, যা অনুভব করা যায়। আমাদের যে অনুভূতি শক্তি রয়েছে সে অনুভূতি শক্তিগুলি দিয়ে অনুভব করা যায়, হয় চোখের দ্বারা দেখা যায় মুজিজা, অথবা শোনা যায়। হ্যাঁ, একটা গাছ থেকে আওয়াজ আসছে, আপনার খাবার থেকে তসবিহ হচ্ছে, পাথর তসবিহ করছে, গাছপালা সালাম করছে, হয় শোনা যাচ্ছে অথবা দেখা যাচ্ছে। তো অনুভূত এগুলো বাহ্যিক মজেজা। আর আরেকটি হচ্ছে মানবীয় আভ্যন্তরীণ, যেটা অনুভূত নয় এই আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে সেটা উপলব্ধি করা যায়। যেমন কোরআনে কারিমের মজেজা, কোরআনে কারিমের যে আপনার অলৌকিকত্ব বা মজেজা বা মিরাকল, সেটি হচ্ছে বাসিরাত, অন্তর্দৃষ্টি দিয়ে, এলম দিয়ে উপলব্ধি করা যায়। কোরআনে কারিম সম্পর্কে যে যত বেশি জ্ঞান অর্জন করবে, তত বেশি কোরআনে কারিমের অলৌকিকত্ব মজেজা সম্পর্কে উপলব্ধি করতে পারবে। কিন্তু চোখ দিয়ে কোরআনে কারিমের আয়াত দেখে, সুরা দেখে, তো আরো বুঝতে পারবে না যে এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় মজেজা। তো যেসব অনুভূত বাহ্যিক মজেজা, যেমন খুরুজুন নাকা মিনা সাখরা, পাথর থেকে উষ্ট্রি বেরিয়ে আসা, সালে আলী ইসলামের যে মজেজা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন সামুদ জাতি কে হেদায়তের জন্য নবুয়াতের দলিল হিসাবে, ওয়ানকিলাবুল আসা হাইয়া, এবং লাঠি সাপে রূপান্তরিত হয়, যেমন মুসা আলাইহিস সালাম মজেজা, ও কালামুল জামাদাত, আর যেসব আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রয়েছে, আপনার পাথর, আপনার পাহাড় পর্বত ইত্যাদির কথা বলা অনাভে দ্বারা ইত্যাদি ইত্যাদি, ওয়াইমা মানবীয় অথবা আভ্যন্তরীণ মজেজা। দ্বিতীয় রকমের তো শাহাদ বিল বাসিরা, যা বাসার চক্ষু দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করা যায়। যেমন মজেজা দিল কোরআন, কোরআন কারিমের মজেজা, নবী করিম সাল্লাল্লাহু সব রকমের মর্যাদা দেওয়া হয়েছিল, যে কোন নবীকে তার পূর্বে মর্যাদা দেওয়া হয়েছে, যেই মর্যাদাগুলি দেওয়া হয়েছে ওই ধরনের মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু উত্তম রূপে তার চাইতে বড় ধরনের দেওয়া হয়েছে। ইল্লাহু সাল্লাল্লাহু আদম মিনহা ফি বাবিহা, প্রসিদ্ধ মুসা আলাইহিস সালামের মুজিজা, মুসা আলাইহিস সালামের মুজিজা, সালেহ আলাইহিস সালামের মুজিজা, যত মুজিজা রয়েছে এই সমস্ত মুজিজার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি এবং সবচেয়ে বড় মুজিজা দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেসব অনুভূত বাহ্যিক মুজিজা দেওয়া হয়েছে, তার একটি হচ্ছে ইনশিকাকুল কমর, চন্দ্র বিদীর্ণ হওয়া, চাঁদ দুটুকরো হয়ে ফেটে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছে চাঁদের দিকে, আকাশের চাঁদ সুবহানাল্লাহ দুই টুকরো হয়ে দুই দিকে হয়ে গেছে। আর এই হাদিস রয়েছে সহিহ মুসলিম, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মক্কার ঘটনা, বলছেন তিনি ইনশাকাল কমর আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্কাতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চাঁদর দুই টুকরো হয়ে বিদীর্ণ হয়েছিল। রাসূলুল্লাহ মক্কার কাফেরদেরকে বললেন, তখন তারা এই চ্যালেঞ্জ ছড়েছিল যে তুমি যদি নবী হও তো দেখাও তো দেখি চাঁদ দুটুকরো করে ইশারা করলে চাঁদ দুটুকরো হয়ে গেল। রাসূলুল্লাহ মক্কার কাফেরদেরকে বলেছিল, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, মিথ্যা কথা বলিও না, দেখো যে চাঁদ দুটুকরো হয়েছে। তারপরেও যারা হতভাগা তারা ইমান আসেন। এইরকমই রাসূলুল্লাহ আরেকটি মজলিসে হেনিয়ানিল জিজ, খেজুরের কাণ্ড, খেজুরের গাছের যে কাণ্ড বডিটা রয়েছে এটার কান্না, খেজুরের গাছ থেকে আওয়াজ আসা, কান্নার আওয়াজ আসে। এই হাদিস সহিহ বুখারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত রয়েছে। ঘটনা এই ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম খুতবা দিতেন, তখন মসজিদে নববীতে একটি খেজুরের কাণ্ড সেখানে পোতা ছিল, সেই কাণ্ডে ভর দিয়ে হাত রেখে খুতবা দিতেন মেম্বার হওয়ার আগে। ফালামত্তু খেজাল মেম্বার, যখন মেম্বার তৈরি হইল, তাহাওয়ালা এলে, তখন মেম্বারে উঠে গেলেন, আর ওই গাছে যে হাত দিয়ে তিনি খুতবা দিতেন সেটা ছেড়ে দিলেন। আর তখন ফাহান্নাল জিজ, তখন ওই যে খেজুরের কাণ্ডটি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত তাতে
রাখতেন, তিনি রেখে খুতবা দিতেন, এটা থেকে যখন বঞ্চিত হইল তখন সেই কাণ্ড থেকে কান্নার আওয়াজ আসা শুরু করেছে। নবী সাল্লাম মেম্বার থেকে নেমে আসলেন সেই কাণ্ডটির কাছে, তারপরে তাতে হাত বুলাইতে শুরু করলেন। তখন ধীরে ধীরে যেমন ছোট বাচ্চার কান্নাকে মা বা বাবা দেখেছেন যে খুব যখন কান্না করে, আস্তে আস্তে তাকে আদর স্নেহ করলে, গায়ে হাত বুলালে, মুখে মাথায় হাত ফিরালে, ধীরে 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 কান্নাটা ঠান্ডা হয়। ঠিক ওই রকমই আস্তে আস্তে করে কিছুক্ষণের মধ্যে সেই কান্নার যে আওয়াজটি আসছিল খেজুরের কাণ্ড থেকে সেটা থেমে গেল। আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাতের আঙ্গুলের মাঝখান থেকে ফাঁক দিয়ে পানি উদ্বেলিত হওয়া, মাত্র একটা বাটিতে পানি আছে, একটা ছোট্ট পাত্রে পানি আছে বাটির মতো বা আপনার ঘটি লোটার মতো, আর অনেক লোক রয়েছেন সেখানে উজু করবে প্রায় 300 লোক, হাদিসে রয়েছে প্রায় 300 লোক, হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, তিরমিজি নাসাই মুসনাদ আহমদে রয়েছে। তো এই হাদিস প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা এই ছিল যে জাওরা নামক একটি জায়গা মদিনায়, সেখানে ছিলেন নবী সাল্লাম আর সেখানে পানি ছিল না, হওয়া যায় আদাহফিল এনায় পাত্রে অল্প পানি ছিল, সেই পানিতে তিনি হাত রাখলেন, ফাজালের আঙ্গুলের ফাঁক দিয়ে পানির ঝর্ণা বা পানির ফোয়ারা যেমন ফুটে ওই রকম পানি উদ্বেলিত হলো, পানি বের হতে শুরু হলো। ফাতাওয়াদ্দাল কওম সবাই উযু করলো। কালা কাতাদা, কাতাদা বলছেন কুলতুলি আনাস, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে বললাম, তিনি উপস্থিত ছিলেন সেখানে, কাম কুনতুম, সেদিন কতজন আপনারা ছিলেন? কালা সালাসুমে আও জুহা সালাসুমে, আমরা 300 ছিলাম বা 300 আনুমানিক 300 ছিলাম, 300-র কাছাকাছি ছিলাম। এই হচ্ছে সহিহ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে পানি অল্প পানিতে, কিন্তু একেবারে কিছুই নেই, অস্তিত্বহীন, সেখান থেকে কোনো কিন্তু মুজিজা হয়নি, এটা একটি কথা মনে রাখবেন, যাতে করে কেউ আল্লাহ ছাড়া কোনো কাউকে নবী রাসূলের সৃষ্টিকর্তা খালেক না বিশ্বাস করে। কোন মজাদা দেখবেন খাবারের ক্ষেত্রে বরকত হয়েছে, অল্প খাবারে যাদের বাড়িতে দাওয়াতে সামান্য একটু গোস্ত ছিল মাত্র কয়েক কিলো, আর একটা ছোট বকরির বাচ্চা আর কয়েকটা রুটি ছিল, সুবহানাল্লাহ, বহু লোক শেষ করে দিচ্ছেন আর গোস্তের পরিমাণ আরো বেড়ে যাচ্ছে, রুটির পরিমাণ আরো বেড়ে যাচ্ছে, এই ঘটনাও সহিহ বুখারীতে রয়েছে। কিন্তু এমন হয়নি যে কোনো কিছু নাই, কোনো কিছু না, সেখান থেকে মুজিজা হঠাৎ করে, এরকম তা হয় নাই। নবী সাল্লাম আর একটি মুজিজা, কালাম জিরা, ইহুদির বাড়িতে যে দাওয়াত খেয়েছিলেন আর সেই ইহুদি মহিলা বিষ মাখিয়ে দিয়েছিল রানে, সে রান কথা বলেছিল, যখন রান চিবাতে শুরু করেছে রাসূলুল্লাহ তখন রানে কথা বলেছে, আল্লাহর এতে হেকমত ছিল যে একটু বিলম্ব হয়েছে, আগে কথা বলেনি। জি হ্যাঁ, আর সাহাবীরা কেউ কেউ খেয়ে খেয়ে ফেলেছিল, কয়েকজন তো শহীদ হয়ে গেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরেও ওর এক চাকু প্রভাব ছিল যেটা তিনি শেষ পর্যন্ত মৃত্যুর সময় ইন্তেকালের সময় অনুভব করেছেন, এই কথা রাসূল নিজে বলেছেন, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করবেন, বাঁচাবেন, মুখে দিয়ে চিবাতেই এই রান, যে বিষ মাখার রান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছে যে আপনি খাবেন না, এতে বিষ মিশানো রয়েছে। আল্লাহ, এই হাদিস মুসনাদে দারমিতে রয়েছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখবারাতনি হাযিহি ফি ইয়াদি আজ-জিরা, ওই মহিলা বলল যে আপনি কেমন করে জানলেন যে আমি বিষ মাখিয়েছি, যে মহিলা বিষ দিয়েছিল খবিসা, ইহুদি, আর ইহুদিরা জঘন্য খবিস, মানবতার শত্রু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই মহিলাকে যে এই যে রানটি রয়েছে, রানে আমাকে এই সংবাদ দিয়েছে যে এতে বিষ মিশানো রয়েছে, সেই মহিলা তখন বললো যে না, হ্যাঁ আমি এতে বিষ দিয়েছি।
ওতাসবিহ তম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে খাবার তসবিহ করতো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই তসবিহ আসতো খাবার থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এমন পাথরকে চিনি মক্কায়, যে পাথর যে গাছ আমাকে সালাম দিত, রাসূল গাছে সালাম দিত, পাথরে সালাম দিত। ওয়াগাইরা যালিক মিম্মা তাওয়াতারাত বিহিল আখবারুস সহীহ, অনেক বিশুদ্ধ হাদিস রয়েছে, দলিল প্রমাণ রয়েছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে। তবে এই মুজিজা গুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা পর্যন্ত সীমিত, ওয়ালা কিন্না কা গাইরিহা মিন মুজিজাত আল আমাল, অন্য অন্য নবীদের মুজিজা মত মুসা আলাইহিস সালামের ইন্তেকালের সাথে সাথে মুজিজা শেষ হয়েছে, ঈসা আলাইহিস সালামের আকাশে উঠে যাওয়ার সাথে সাথে মুজিজা শেষ হয়ে গেছে। এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে আম্বিয়া রুসুল বা অন্যান্য নবীদের মুজিজা, আল্লাতি ইনকারাজাত বিন কিরাদে আসারহিম, তাদের যুগ জামানা শেষ, মুজিজা গুলি শেষ, কলাম ইয়াবকা ইল্লা যিকরা, সেগুলি আলোচনায় শুধু থেকে গেছে, এগুলি ইতিহাসের পাতায় বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে সেই আলোচনা গুলি থেকে গেছে। ওয়া ইন্নামাল মুজিজাতুল বাকিয়াতুল খালিদা হিয়া হাযাল কুরআন আল্লাযী লা তানকাযি আজায়েবুহু, যেই মুজিজা যেই মহা অলৌকিকত্ব চিরকাল রয়েছে আর আছে বর্তমানে থাকবে কিয়ামত পর্যন্ত, তা হচ্ছে আল কোরআনুল কারীমের মুজিজা, ইজাজুল কোরআন, আল্লাযী লা তানকাযি আজায়েবুহু, যার বিস্ময়কর বিষয়গুলি শেষ হওয়ার নাই। কোরআন কারীমের যে কোনো দিক নিয়ে আপনি গবেষণা করেন সব দিকে মুজিজা ফুটে ওঠে। মহান আল্লাহ সূরা ফুসসালাত আয়াত নম্বর 42 এর সাত বলেন, লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদিহি ওয়ালা মিন খালফি তানজিলু মিন হাকিমিন হামিদ, কোরআনে কেরিমের সামনে পেছন থেকে কোন বাতিল আসতে পারে না, যা নাজিল করা হয়েছে প্রজ্ঞাবান আল্লাহর পক্ষ থেকে যিনি প্রশংসিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যে তসবিহ করত, এই হাদিস বুখারী তিরমিজি মুসনাদ দারমি মুসনাদ আহমদ রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী তো রয়েছে এভাবে, লাকাদ কুন্না নাসমু তাসবিহাতু ওয়া হুয়া ইউকালু, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন না, সাহাবীরা শুনতে পেতেন, বলছেন লাকাদ কুন্না নাসমাউ তাসবিহাতু, আমরা খাবারের তসবিহ শুনতে পেতাম, ইবনে মাসউদ বলছেন যখন খাবার খাওয়া হয়, দস্তরখানে খাবার আছে সামনে, রাসূলুল্লাহ সাহাবারা খাচ্ছেন আর খাবার থেকে তসবির আওয়াজ আসছে আল্লাহ, এ হচ্ছে দীন ইসলামের সত্যতার প্রমাণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি সত্য শ্রেষ্ঠ নবী সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, তার সত্যতার প্রমাণ কোরআনে কারীম যে হক, এর সত্যতার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন যে একক, তিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব, তিনি আমাদের মাবুদ, যিনি রব, যিনি সৃষ্টিকর্তা, তার জন্য যাবতীয় ইবাদত বন্দেগী মানুষকে করতে হবে, এই জন্য মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, এসব প্রমাণ বহন করে। এখন আরেকটি বিষয় রয়েছে যেটা দিয়ে আমাদের আলোচনা শেষ হবে, তা হচ্ছে মা দালিলু ইজাজিল কোরআন, কোরআনে কারীম যে মুজিজা এর দলিল কি, প্রমাণ কি, কোরআনে কারীম যে মুজিজা বলবো শুধু মুখে বললে হবে না, তো দলিল লাগে। বলছেন যে এর দলিল প্রমাণ হচ্ছে নজুলুহু ফি আকসার মিন 20 সানা, 20 বছরের বেশি সময় ধরে, অর্থাৎ 23 বছর ধরে, 23 বছর ধরে কোরআনে কারীম নাজিল হয়েছে। মক্কার জীবনে 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, 13 বছর মক্কায় অবস্থান করেছেন আর হিজরতের পরে মদিনায় 10 বছর অবস্থান করেছেন। এই 23 বছরের দীর্ঘ সময় ধরে কোরআনে কারীম অবতীর্ণ হতে থেকেছে এবং কোরআনে কারীমে চ্যালেঞ্জ করা হয়েছে এমন এক জাতিকে, যেই জাতি অলঙ্কারপূর্ণ কথা বলতে পারত, আরব জাতি বাক্যটু ছিল, আরবি ভাষার পণ্ডিত ছিল, সেই যুগে সবচেয়ে বেশি খ্যাতি ছিল আরবি সাহিত্যে এবং কাব্য রচনায় আরবদের, এটা মনে রাখবেন, কারণ সেই যুগে জাহিলি যুগের যারা শায়ের কবি তারা খুব মশহুর ছিল, তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে, যারা কথা বলার ক্ষেত্রে অনেক ক্ষমতা রাখত,
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে সূরাতুরের আয়াত নম্বর 34 এর ফালিয়াতু বিহাদিসি মিসলিহিন কানু সাদিকিন, তারা যদি সত্যবাদী হয় যে কোরআনে কারীম মানব রচিত, কোরআনে কারীম আল্লাহর বাণী নয়, তারা ঈমান নিয়ে আসতে চায় না, তাহলে ফালিয়াতু বিহাদিসি মিসলিহি, অনুরূপ বাণী নিয়ে আসো কোরআনের কারিমের মতো, অন্য কোন তোমাদের বাণী রচনা করে নিয়ে আসো আর মোকাবেলা করো, যদি তারা সত্যবাদী হয় তাহলে নিয়ে আসুক তারা। এইভাবে সূরা হুদের আয়াত নম্বর 13 তে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে ঠিক আছে গোটা কোরআনে কারিমের মতো নিয়ে আসতে পারবে না, তো নিয়ে আসো 10টি সূরা নিয়ে আসো, 10টি সূরা নিয়ে আসো বেশি না, 114টি সূরা রয়েছে কোরআনে কারিমে, তোমরা এগুলোকে বিশ্বাস করছো না, মুহাম্মদের রচিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছে, আল্লাহর নাজিল কিতো নয়, তাহলে তোমরা 10টি সূরা রচনা করো। কুল ফাতু বিআশরি সূরাতিন মিসলিহি মুফতারায়াত, হে নবী তাদেরকে বলে দাও যে এ কোরআনে কারীমের মতো তোমরা 10টি রচিত সূরা নিয়ে আসো, তোমরা রচনা করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 10টি পারবে না, তুই 1টি সূরা নিয়ে এসো, সূরা ইউনুসের আয়াত নম্বর 38 এ আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন কুল ফাতু বি সূরাতি মিসলি, হে নবী তাদেরকে বলে দাও যে এই কোরআনে কারিমের সূরার মতো 1টি সূরা নিয়ে আসো কমপক্ষে। এইভাবে গোটা কোরআনে কারিমের মতো একটি গ্রন্থ নিয়ে আসো রচনা করে, তোমরা যদি কোরআনে কারিমকে আল্লাহর বাণী না মানো তাহলে অথবা 10টি সূরা নিয়ে আসো, না হলে 1টি সূরা নিয়ে এসো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দেন, ফালাম ইয়াফালু, তারা করতে পারেনি, ওয়ালাম ইয়ারুমু যালিকা মা শিদ্দাতি হিরসিহিম আলা রাদ্দিহি বিকুল্লি মুমকিন, যথাসাধ্য তাদের যে ক্ষমতা ছিল সমস্ত রকমের বল প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে কোরআনে কারিমকে তারা এবং কোরআনে কারিমের দাওয়াতকে তারা নিশ্চিহ্ন করতে চেয়েছে, প্রতিরোধ করতে চেয়েছে, কিন্তু তারপরেও কোরআনে কারিমের এই মোকাবেলায় চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়াতে পারেনি এবং এইরকম কোন কিছু তারা রচনা করতে সক্ষম হয়নি। অথচ কোরআনে কারিমে যেই অক্ষরগুলি রয়েছে, যে বাক্যগুলি রয়েছে, তাদেরই কথা এগুলো, তাদের বোধগম্য, তার আরবি ভাষায় কথা বলতো, আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ বা তা আশা করি ইয়া পর্যন্ত কোরআনে কারিমে অতিরিক্ত কোন অক্ষর নেই বা বর্ণ নেই, যেগুলি তাদের কাছে রয়েছে সেগুলি দিয়ে কোরআনে কারিম আল্লাহ নাজিল করেছেন, আর সেই ভাষায় তারা কথা বলতো, এবং তাতে শুধু কথা বলতো না, তারা এতে কম্পিটিশন প্রতিযোগিতা করতো মুআল্লাকাত, যারা আরবি সাহিত্য সম্পর্কে জানেন যে সেই যুগে মুআল্লাকাত আপনার কাব্য রচনা করে তারা প্রতিযোগিতা করতো বাৎসরিক বিভিন্ন মেলায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে তাদেরকে ডেকে ঘোষণা করে দিচ্ছেন স্পষ্ট ভাষায় যে তোমরা কখনো পারবে না, তোমরা অপারক, এবং কোরআনে কারিম হচ্ছে অসাধারণ গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের, যার মোকাবেলা করা কোন জিন মানুষের জন্য সম্ভব নয়। সূরা ইসরা বনী ইসরাঈল আয়াত নম্বর 88 তে আল্লাহ ইরশাদ করেছেন কুল হে নবী বলে দাও লাইন ইস্তামাতিল ইনস ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কোরআন লা ইয়াতুন বিমিসলি ওয়ালাউ কানা বাদুহুম লি বাদিন যাহিরা, হে নবী তুমি বলে দাও লাইন ইস্তামাতিল ইনস ওয়াল জিন, সমস্ত মানুষ এবং জিন যদি এক হয়ে যায়, একত্রিত হয়ে যাবে, আলা আইয়াতু বিমিসলি হাদাল করে এই বিষয়ের উপর একমত হয়ে যায় যে এই কোরআনের মতো কোন একটি গ্রন্থ নিয়ে আসবো, পুস্তক নিয়ে আসবো রচনা করি, লা ইয়াতুনা বিমিসলিহি এর মতো নিয়ে আসতে সক্ষম হবে না, পারবে না, ওয়ালাউ কানা বাদুহুম লি বাদিন যাহিরা, যদিও সারা পৃথিবীর মানুষ একে অপরের সহযোগী হয়, সার্বিক সহযোগী। যে কোন নবী এসেছেন নবীগণের, প্রত্যেক নবীকে এমন কিছু আয়াত নিদর্শন দেওয়া হয়েছে যাতে করে তার প্রতি মানুষ ইমান নিয়ে আসে, প্রত্যেক নবীকে দেওয়া হয়েছে, আমাকেও দেওয়া হয়েছে। ওয়াইন্নামা কানাল্লাযী উতিত ওয়াহিয়ান আওহাহুল্লাহ ইলাইহি, আমাকে যেই মুজিজাটি দেওয়া হয়েছে, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজার কথা উল্লেখ করছেন, সেটি হচ্ছে একটি ওয়াহি যা আল্লাহ আমার প্রতি ওয়াহি করেছেন, তা হচ্ছে কোরআনে কারীম। ফারজু আনাকুন আকসারুহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ, সুতরাং আমি আল্লাহর কাছে আশা রাখি যে কিয়ামতের দিনে আমার অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বেশি হবে। এই হাদিস সহিহ বুখারী মুসলিমে মুসনাদ আহমদে রয়েছে, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। তারপরে বলছেন লেখক যে কোরআনে কারিমের
মুজেজা বা অলিখিত সম্পর্কে, এজাজুল কোরআন সম্পর্কে যুগে যুগে অনেক লিখনই রচিত হয়েছে বা রচনা করেছেন ওলামায়ে কেরাম গণ। وقد صنف الناس في وجوه اعجاز القران من جهه الالفاظ والمعاني والاخبار الماضيه والاتيه من المغيبات। বলছেন যে আলামায়ে কেরাম গণ কোরআনে কেরিমের এজাজ অলৌকিকত্ব বিভিন্ন দিক নিয়ে, বহুমুখী অলৌকিকত্ব, শুধু একটা দিক নয়, বহুমুখী অলৌকিকত্বের আলোচনায় লিখনই রচনা করেছেন। শব্দগত দিক থেকে, শব্দের দিক থেকে কোরআনে কেরিমের মুজেজা, বাক্যের দিক থেকে, বাক্য গঠনের দিক থেকে, অর্থের দিক থেকে, অর্থগত দিক থেকে কোরআনে কেরিমের যে অর্থ আর অর্থের ব্যাপকতা সেই দিকের মুজেজা নিয়ে আলোচনা করেছেন। ওয়াল আখবারিল মাদিয়া, আর অতীত কালের যে বিভিন্ন সত্য ঘটনাগুলি তুলে ধরা হয়েছে কোরআনে কেরিমে সেগুলির মুজেজা নিয়ে আলোচনা করেছেন। ওয়াল আতিয়া, আর ভবিষ্যৎবাণী যে কোরআনে কেরিমে রয়েছে বিভিন্ন জায়গায়, যেগুলি মিনাল মগীবাত, অদৃশ্য, যেগুলি এখনো আমরা দেখিনি, সেগুলি সম্পর্কে যে আলোচনা রয়েছে কোরআনে কেরিমে বিভিন্ন বিষয় সম্পর্কে, তো সেগুলি দিক নিয়ে আলোচনা করেছেন। ওমা বালাহু মিন যালিকা ইল্লা কামা ইয়াখুযুল উসকুর বিমিন তারিহ মিনাল বাহরি। আলামায়ে কেরামগঞ্জ লিখেছেন কোরআনের অলৌকিকত্ব সম্পর্কে, তার মানে এই নয় যে তারা অনেক কিছু লিখে ফেলেছেন বা সব কিছু লিখে ফেলেছেন। বলছেন যে তারা যেটুকু লিখেছেন সেটুকুর পরিমাণ হচ্ছে যেমন সাগরে যদি কোনো বাবুই পাখি নিজের ঠোঁট দিয়ে পানি উঠায়, নিজের ঠোঁট দিয়ে মুখটা ডুবিয়ে বা ঠোঁট ডুবিয়ে যদি পানি উঠায়, তো একটা সাগরের যে পানি রয়েছে সেই পানিটা কতটা পানি উঠাতে পারবে। ঠিক তেমনি ওলামায়ে কেরামগঞ্জ কোরআনে কেরিমের খেদমত করেছেন অলৌকিকত্ব বয়ান করতে গিয়ে, সেটুকু হচ্ছে সামান্যতম, ক্ষুদ্র সামান্যতম খেদমত। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোরআনে কেরিমের মুজিজার যে বহুমুখী দিকগুলি রয়েছে দুনিয়ার কোন আলেম জানেন না, আল্লাহ জানার শক্তি দেননি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনে কেরিমের এই গুরুত্ব মহত্ব আমাদের অনুধাবন করার তৌফিক দান করেন, এবং কোরআনের প্রতি আমাদের ঈমানকে আল্লাহ যেন অটল রাখেন আজীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান ইকিনকে আল্লাহ যেন আরো মজবুত থেকে মজবুততর করে দেন, এবং আল্লাহ আমাদের ঈমান এবং নেক আমলকে যেন কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।